এটা এখন প্লাস্টিক করে দেওয়া হয়েছে। অনেক সময় হয় কি, তো কেন টাটা ওভার দ্য অশোক লেল্যান্ড? গুড নুন সবাইকে। তো আজকে হচ্ছে 16 জুন, আর এখন বাজে 12:10। তো এই ভিডিওটার জন্য অনেকেই অনেক দিন থেকে ওয়েট করেছিলে, আমরাও অনেক ওয়েট করেছিলাম, তো অ্যাকচুয়াল সেই দিন এসে গেছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি ব্যাপার, সব আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, আর অলরেডি হয়তো থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো। তো বাবা আরো সবাই দাঁড়িয়ে আছে, আমি তো মোমোকে বের করতে এসেছি, আর একটু ঝাড়াঝাড়ি করতে গিয়ে পুরো আমি স্নান করে গেছি। তো ঠিক আছে, ফটাফট চলো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে ধীরে ধীরে বলবো। আমি যাচ্ছি, বাবা যাচ্ছে, অজয়কেও যাচ্ছে, মোশরফ কাকুও যাচ্ছে, আরেকজন ড্রাইভার কাকু যাওয়ার কথা আছে, তো দেখা যাক যাই কিনা। আর আজকে তো আমাদের এখানে মমতা আসছে, চলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি, মেন রোডে যাই, ওইখানে গিয়ে জাকজমকটা তোমাদেরকে দেখাচ্ছি। ফটাফট এদিকটা বেরিয়ে যেতে হবে, নাহলে কোথায় জ্যাম ফ্যাম হয়ে যাবে, আটকে যাবো আবার। গাড়ি চালাতে চালাতে হয়তো ব্লক করতে পারবো না, কারণ পাশে বাবা বসবে, আর যদি অজয় কাকু চালায় তো ভালো, পিছনে বসে বসে একটু একটু করে দেখি দেখি তোমাদেরকে নিয়ে যাবো। আর কি মডেল নিচ্ছি না নিচ্ছি, চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, কেন এটা নিলাম না ওটা নিচ্ছি, এই সমস্ত কিছু, মানে টাটা না অশোক লেল্যান্ড এইসব ব্যাপার আর কি। এই দেখো কতজন চলে এসছে। আরেকটা জিনিস, এই যে এই সময় যে যে মিটিং ফিনিং এর সময় যে এত জাকজমক করে, স্টেজ তো দেখাতে পারবো না, ওটার ভেতরে আছে ইন্দিরা ময়দানের ভেতরে, তুই তো এত জাকজমক করে এত খরচাপাতি না করে ছোটখাটো কিছু একটা করলে ওই টাকাটা বাঁচালেও তো হয় তাই না, হেলিকপ্টার করে চলে এলে ওতেই লোকজন কাড়ি হয়ে যাবে, এত বিশাল বড় কিছু না করলেও আশা করি হতো, মানে টাকাটা বাঁচানো যেত তাই না। আমি আসি তাই জন্য এই যে ঢাকঢোল বাজছে, একটু আবার ঘরে এসেছিলাম এই মার কিছু ডকুমেন্টস আনার জন্য। আর ঘরের কালারটা দেখো কেমন লাগছে এটা জানো, ঘরের ভিডিও পরে বানাবো, তোমাদের কি হয়েছে না হয়েছে সমস্ত কাজের ডিটেলস সব তোমাদের বলবো। কি গরম, ঘাম শুধু ভেসেই যাচ্ছে, স্নান করে বেরিয়েছিলাম আবার স্নান হয়ে গেল। ওই গাড়িতে আছে সেটাই। তো এখন বাজে বিকেল 4:00, এই যে পৌঁছে গেছি আলমপুরে। কি ছিল এটা, এই যে টাটা মোটরস, এইখানে এসছি। তো তোমাদেরকে একটু পরে চ্যাসিসটা দেখাচ্ছি, কি কি স্পেসিফিকেশন আছে সব কিছু বলবো। চা খাওয়া হয়ে গেল, এইবারে যাচ্ছি চ্যাসিস দেখতে। ওই যে চ্যাসি আর ওইদিকে রাখা আছে, এই যে চ্যাসিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিএনজি, এই দেখো এই যে সিএনজি ট্যাঙ্ক, এখানে সিএনজি ভরো আর চালাও। আর আমরা যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে ওই যে মডেল হচ্ছে টাটা 16:18। এর গিয়ারটা দেখো এত ছোট, মানে একদম পুরো ছোট গাড়ির মতন। আচ্ছা এখন নতুন কি কি ফাংশন দিয়েছে টাটা, এই যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই সুইচ রয়েছে। হ্যাঁ, এক নম্বর আসছে এটা আছে ব্যাটারি, এখন কার্ড আউট এখানে করে দিয়েছে, ঠিক আছে। এবিএস সুইচ দিয়েছে, হেভি, সব থেকে মেন ফিচার্স হচ্ছে হেভি আর লাইট। এই সুইচটা অ্যাড করার মেন উদ্দেশ্য হচ্ছে যে যখন গাড়ি লোড কন্ডিশন, মানে ফুল প্যাসেঞ্জার থাকবে, প্যাসেঞ্জার টিপটপ থাকবে, তখন ওই সুইচটা দিয়ে দিতে হবে, তখন হেভি মোডে চালালে তেল সার্ভিসটা ভালো। আর যখন আমি দুপুরবেলা ফাঁকা টিপ যাচ্ছে তখন লাইট মোডে চালালে কি হবে, যে আমার তো হেভি মোডের দরকার নেই, ফাঁকা গাড়ি তখন লাইট মোড দিয়ে দিলে তেল সার্ভিসটা ভালো হবে, এক নম্বর। দ্বিতীয়, এখানে প্যানিক বাটন তো এখন তো অ্যাটাচ করেই দিয়েছে, প্যানিক বাটন মাস্ট করে দিয়েছে, প্যানিক বাটন লাগানো আছে। আর প্যানিক বাটন মানে ওটা কি, ওটা কেউ মানে কোনো প্যাসেঞ্জার যদি প্যানিক হয় তখন এখানে, সেটার জন্য ভেতরে লাগানো হবে, সেটা আলাদা কিস্তে দেওয়া হচ্ছে। এটা ড্রাইভার, ড্রাইভার কোনোদিন ধরুন কোনো বিপদে পড়লো, অ্যাক্সিডেন্ট হলো, ড্রাইভারের শরীর খারাপ হচ্ছে, তখন এই প্যানিক বাটন টিপে, যখন সে টিপবে তখন নিয়ারেস্ট তার লোকেশন ট্র্যাক করে নিয়ারেস্ট থানা থেকে তার সঙ্গে যোগাযোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভেতরে প্যাসেঞ্জারের জন্য আলাদা লাগানো হয়, আচ্ছা, সেগুলো কিটসে দেওয়া আছে। আর প্যাসেঞ্জার যদি ওটা প্রেস করে তাহলে কাছাকাছি লোকাল পুলিশ স্টেশনের কাছেই ইন্ডিকেটর চলে থাকবে, সেই লোকেশনে 100 মিটারের মধ্যে যে পুলিশ স্টেশন থাকবে সেই। অনেক সময় প্যাসেঞ্জার হয় না ইয়ারকি করতে দিলে, দেখুন এই প্রত্যেক জিনিসের প্লাস মাইনাস পয়েন্ট আছে, ট্রেনে চেন থাকে। আজকে নতুন টেকনোলজি আসছে, ওই জন্য আমরা ভাবছি যে প্যাসেঞ্জার ইচ্ছা করে টিপবে, তখন এবার চেনেও চেন তো অনেকে ইচ্ছা করে টানে, তার জন্য পানিশটা এও দিন কত যেতে যেতে হ্যাবিট হয়ে যাবে, তখন ইচ্ছা করে কেউ করবে না। এই হচ্ছে ডিজেল ট্যাঙ্ক, আর এখন হচ্ছে প্লাস্টিক হয়ে গেছে, তো প্লাস্টিক করার জন্য কি সুবিধা হয়েছে? এটা আগে আমাদের মেটালের থাকতো, এটা এখন প্লাস্টিক করে দেওয়া হয়েছে। অনেক সময় হয় কি, মালিকরা এই ট্যাঙ্কের মুখ কেটে যখন এটা ভেতরে ট্রান্সফার করে তখন ওই জায়গাটা রাস্ট এসে ট্যাঙ্কটা নষ্ট করে, ওই তেলে মেশে এই রাস্টগুলো গিয়ে পাম্প নষ্ট করতো। আগে এখানে তেল হাফ থাকলে বাষ্প জমে রাস্ট আসতো, কিন্তু এখন সেই রাস্টটা আসবে না, এই জন্য পাম্পের লংজিভিটি বাড়বে, ইঞ্জিনের লংজিভিটি বাড়বে, ওই জন্য এটা প্লাস্টিক করা হয়েছে। আচ্ছা, এখানে ইউরিয়া সলিউশন এখানেই ঢালতে হবে। ইয়েস। কত লিটার এটা?
এটা আছে যত সম্ভব 20 লিটার। আর এখন তো সব টিউবলেস টায়ার করে দিয়েছে। টায়ার প্রোফাইলটা দেখে নাও, 295 ATR। এই টিউবলেস টায়ারে যদি কোনো পাংচার হয়ে যায় তো 50 কিলোমিটার যাবে, তাই তো? 50 কিলোমিটার মতো চালানোর পরে তারপর রিপেয়ারিং করে নেওয়ার জন্য, মানে 50 কিলোমিটার একদম সেফেস্ট ভাবে যাবে, কোনো রিং এর কোনো কিছু প্রবলেম হবে না। এই হচ্ছে হ্যাঙ্গার, পাতি টায়ারের উপরে সাপোর্টে আছে আর কি। এই যে গিয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 6+1, 17 গিয়ার রয়েছে। এই টাটা 1618-তে যে ইঞ্জিনটা রয়েছে, টাটা কামিংস ইঞ্জিন। এবার চাষে স্টার্ট দেওয়া হচ্ছে। এই দেখো সাউন্ড শুনে নাও, টাটা 1618। এইটুকু যে জিনিস দেখতে পাচ্ছ এটার দামই কত। হ্যাঁ, গিয়ার ঠিক আছে, ইজি গিয়ার এসব একদম। আর এখন ডিজেল গাড়িতে সব ইউরিয়া, এটা ইউরিয়া আছেই তো, এটা একটা এক্সট্রা খরচ আর কি। মাইলেজটা যদি না বাড়ে তো অনেক টাকা লস হয়ে যাবে। সিএনজি বাস নিলে কেমন হয়? এর যার দাম এর থেকে আর 2 লাখ টাকা বেশি দাম পড়বে, কিন্তু সিএনজি পাম্প তো বেশি নেই না। কলকাতা কোথায় আছে সেখানে নিতে হবে, প্যাসেঞ্জার তুলে দাঁড়িয়ে তুলবে, পিছনে বাস চলে যাবে, ব্যাস যা গ্যাপ করলে অন্য ব্যাস সেই গ্যাপ প্যাসেঞ্জার নিয়ে চলে গেল। আর এখন কোনো কিছু খারাপ হলে আসবে মেকানিক্সরা, ল্যাপটপ লাগাবে, কোথায় ফল্ট হয়েছে একদম এক চুটকিতে ধরতে পেরে যাবে। তো এই চ্যাসিস প্রাইস কত পড়বে? 22-22.5 হয়তো পড়বে, 20-21 একদম না, এটা বহু বছর আগেকার প্রাইস। তো এক্সাক্ট কত অ্যামাউন্টটা পড়ে তোমাকে একটু পরে বলছি। এই যে মুম্বু, এখানে পার্কিং করা আছে। আর এই হচ্ছে টাটার ওয়ার্কশপ, এখানে সব কিছু রিপেয়ার হচ্ছে, তোমার 12-14 চাকা কন্টেনার, এদিকে যে ছোটো গাড়িগুলো, বাস ওইদিকে। তো চ্যাসিস দেখা কমপ্লিট, তো বাবা গেছে ভেতরে, এবার কথাবার্তা বলছে, তো অ্যাকচুয়াল প্রাইস কত কী পড়বে হ্যান ত্যান এই সব নিয়ে। তো আশা করি আমাদের টাটাই নেওয়া হবে, কারণ অশোক লেল্যান্ড নেওয়া হবে না। তবে কেন টাটা ওভার দ্য অশোক লেল্যান্ড? 39-9 ছিল, ওটা ছিল টাটা, তো ওটার পরিবর্তে এটা আসছে, তো এটাও টাটা হলে ভালোই হয়, তাই না? আর টাটায় কিছু সুযোগ সুবিধা, আরে টাটায় সুযোগ সুবিধাগুলো একটু ভালো পাওয়া যায়, অনেক দিনের চেনাশোনা আমাদের, বহুত দিনের এই বাস ব্যবসা না, তোমার লোনের ইন্টারেস্ট রেটও অনেক কমে পাওয়া যাবে, সব কিছু ফেসিলিটি পাওয়া যাবে। এই দেখো টাটা এসের মডেল ইলেকট্রিক ভেহিকেল, এই দেখো চার্জ হচ্ছে অলরেডি, আস্তে আস্তে বাসেও চলে আসবে ইলেকট্রিক বাস। বাস এসে গেছে বোধ হয় না, মানে আস্তে আস্তে পুরো হয়ে যাবে, দেখবে ইলেকট্রিক সিএনজি। তো লাস্ট অব দি টাটাই সিলেক্ট হলো, আর অলরেডি ডেলিভারি বলতে পারো, কারণ বাসের চাষিদের ডেলিভারি কী হয় বলতো, এখান থেকে ডিরেক্ট ওই বডি গ্যারেজে চলে যাবে, ওখানে এবারে বডি হবে, বডি হয়ে বেরোবে। আমাদের তো অলরেডি বডি হওয়া স্টার্ট হয়ে গেছিলো, আগে থেকে টাকা দেওয়া ছিল। তো ফার্স্ট মঙ্গলবার রথযাত্রা, রথযাত্রার দিন চাষিদের উপর ফার্স্ট বডি উঠবে, তো ওই দিনকারও ভাবছি একটা ব্লগ বানাবো। আর চাষিদের দাম তোমাদেরকে বলেছিলাম না, 21-22 হয়তো পড়বে, কিন্তু না গো, দাম তো 31-32 চলে গেছে, বাপরে বাপ, এত লাফে লাফে বেড়ে যাচ্ছে চাষিদের দাম। ঠিক তো, 20-21 যখন 97 চার ছিল তখন মনে কেনা ছিল 20-21, এখন দাম 30-এর উপরে চলে গেছে। BS6 Phase 2 এসছে, তো ওটার জন্য দামও ইনক্রিজ হয়েছে, আমাদের 30-এ নিজেই পড়েছে, ভালো করে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে করে দিয়েছে। তো এই ছিল আজকের দিনের ভিডিও, আর জলদি বডি গ্যারেজের কোন কোথায় বডি করছে কী ব্যাপার ওটারও ব্লগ আস্তে আস্তে আসবে, একটু ব্যস্ততার জন্য ভিডিওগুলো অনেক লেটে লেটে এসছে, অনেক দিন গ্যাপও হয়ে গেছিলো, আর কটা দিন তারপরে রেগুলার ভিডিও আসবে। তো এই ভিডিওটি এতটুকু, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা। এখন বাজে 10টা, বাড়িতে পৌঁছে গেছি। অশোক লেল্যান্ড না নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমাদের যখন 92-96 নেওয়া হয়েছিল, নেওয়ার পরেই ড্রামের খুব প্রবলেম হয়েছিল, ড্রাম মানে ওই যে ব্রেক যে রিংটায় ধরে ড্রাম, ওটাই, ওটার খুব প্রবলেম দেখা দিচ্ছিল, ড্রাম পেটে যাচ্ছিল, মানে এই নিয়ে অনেক ভুগিয়েছিল অশোক, তাই জন্য অশোকের প্রতি একটু অনীহা চলে এসেছিল। তো এবার টাটা নেওয়া হয়েছে, তো টাটা কেমন পারফরমেন্স দেয় দেখা যাক। তো টাটাও থাকলো একটা, একটা অশোকও থাকলো।